এই পর্বে সেরা বাঙালিদের সম্মান জানাতে আবারও মঞ্চে আহ্বান করে নিব বিশিষ্ট ব্যক্তি সতীনাথ মুখোপাধ্যায় মহাশয়কে, এবং সতীনাথ দাস সাথে সঞ্চালনায় থাকবেন মীনাক্ষী। বারবার শিক্ষার কথা বলতে হচ্ছে, শিক্ষাবিদ সারা জীবনের কর্মকৃতির জন্য শিক্ষাবিদ হিসেবে সেরা শিক্ষক এবারে নির্বাচিত হয়েছেন এমন একজন মানুষ যিনি খুব কষ্ট করে পড়াশুনো শিখেছেন, শিক্ষকতা করেছেন বর্ধমান রামকৃষ্ণ স্কুলে, মাত্র 7 বছর বয়সে হারিয়েছিলেন তার মাকে, তারপর প্রায় সন্ন্যাসীর মতন তার জীবনযাপন, তার আদর্শ বোধ, একাগ্রতা, ত্যাগ, মানুষের জন্য তার ভালোবাসা। 1996 সালে তার এই সমস্ত কৃতিত্বের জন্যে তিনি পেয়েছিলেন রাষ্ট্রপতির পুরস্কার। আমাদের এবারের সেরা শিক্ষক, সেরা বাঙালি শ্রদ্ধেয় বিমলাকান্ত চট্টোপাধ্যায়। তার মানে যারা মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিয়ে থাকেন সেই মানুষকে আমরা এবার ডেকে নেব। আমরা সেরা বাঙালি শিক্ষকতায় সম্মানিত এই ব্যক্তিকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। বিমলাকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম জামালপুর থানার ঐতিহ্যপূর্ণ গ্রাম কুলিন গ্রামের নিকটবর্তী কোলসোড়া গ্রামে 1937 সালের 23রা অক্টোবর। পিতা ননীগোপাল চট্টোপাধ্যায় ও মাতা রাধারানী চট্টোপাধ্যায়। 7 বছর বয়সে মাতৃবিয়োগ, তখন একমাত্র বোনের বয়স 1 বছর। এই বোনটিকে কোলে পিঠে করে মানুষ করার দায়িত্ব এসে পড়ে 7 বছরের ছেলেটির ঘাড়ে। শৈশবে নিজেদের বাসগৃহে আগুন লাগার ও ছোট বোনের সাথে খেলাধুলার স্মৃতি আজও অম্লান। পিতা ছিলেন গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ের শিক্ষক। দ্বিতীয় মাতা অনিমা চট্টোপাধ্যায়ের আগমনের পর এই কিশোর গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে 8ম শ্রেণীতে ভর্তি হয়। এবার লেখাপড়া শুরু হয়। গোপালপুর মুক্তকেশী বিদ্যালয় থেকে স্কুল ফাইনাল, বর্ধমান রাজ কলেজ থেকে ISC, BA এবং স্পেশাল অনার্স, ডেভিড হেয়ার ট্রেনিং কলেজ থেকে BT, বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে MA, বিশ্বভারতী লোকশিক্ষা সংসদ থেকে ইতিহাস ভারতী ও সাহিত্য ভারতী, আর্যভারতী বিদ্যাতীর্থ থেকে শিক্ষা বিষয়ক গবেষণাপত্রের জন্য সাহিত্য বিনোদ উপাধি। ইচ্ছা ছিল সাংবাদিক হবার। প্রথমে ঝাপানডাঙ্গা পরেশনাথ বিদ্যামন্দিরে যোগদান এবং 1-8-1960 থেকে বর্ধমান শ্রী রামকৃষ্ণ সারদাপীঠ উচ্চ বিদ্যালয়ে ভূগোল বিষয়ে শিক্ষক হিসাবে যোগদান করেন। পরে পরিবেশের চাপে ও ডক্টর সুবোধ মুখোপাধ্যায়ের অনুরোধে তাকে প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করতে হয়। অবিবাহিত বিমলবাবুর সন্ন্যাসীর মতো জীবনযাত্রা, তাঁর ত্যাগ, আদর্শবোধ, তিতিক্ষা, স্থৈর্য, একাগ্রতা, সহকর্মীদের ও সাধারণ মানুষজনের প্রতি আত্মীয় সুলভ আচরণ, শিক্ষার্থীদের প্রতি গভীর ভালোবাসা, বিদ্যালয়ের সাথে একাত্মবোধ, শিক্ষা ও সেবার ক্ষেত্রে সমাজের বিভিন্ন অংশে তাঁর কাজের জন্য তাকে ভারত সরকার 1996 সালে জাতীয় শিক্ষক হিসাবে রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করেন। অবসর গ্রহণের পর একাধিক বিদ্যালয়, সংস্থা, সমিতির সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন আজও। তার কথায় আমাদের সমাজ এগিয়ে গেছে অনেকটাই, কিন্তু শিক্ষা ব্যবস্থা যেমন ছিল প্রায় তেমনই আছে। শিক্ষক ও শিক্ষার্থীর আত্মিক সম্পর্কের মধ্য দিয়েই গড়ে ওঠে দেশের আদর্শ নাগরিক। প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য তিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেক ক্ষেত্রেই। 1970 সালে বন্যার সময় তার পাড়ার ছেলেদের নিয়ে রবীন্দ্রভবন প্রাঙ্গণে রান্না খাবার বিতরণের ব্যবস্থা চালিয়েছেন প্রায় 12 দিন। দামোদর নদের পাড়ে বিলি করেছেন কেয়ার ফুড। 1978 বন্যাতেও তিনি ত্রাণের কাজ করেছেন। ছাত্রদের বেকারত্ব আজও তাকে কাঁদায়, তাই এই বয়সেও তিনি ভোকেশনাল ট্রেনিং সেন্টার খোলার স্বপ্ন দেখছেন। 1962 সাল থেকে শিক্ষাদানের উপযোগী বেশ কিছু বই লিখেছেন। জীবনের প্রথম পুস্তক 5ম ও 6ষ্ঠ শ্রেণীর উপযোগী বাংলা অনুশীলনী, 7ম শ্রেণীর জন্য ভূগোল পাঠের অনুশীলনী প্রকাশ করেছেন 1964 সালে,
এরপর তিনি আরও শিক্ষা সংক্রান্ত মৌলিক চিন্তা সমৃদ্ধ 19টি বই লিখেছেন। সারা জীবন ধরে শিক্ষা, সংস্কৃতি, ধর্ম ও ইতিহাস প্রভৃতি বিষয়ের উপরে প্রায় 50টি প্রবন্ধ লিখেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত শিক্ষা ও সেবার অঙ্গনে কাজ করে যেতে চান। মহান এই শিক্ষককে আনন্দবার্তার সেরা বাঙালি সম্মান 1424-এ শিক্ষাক্ষেত্রে সেরা বাঙালি শিক্ষক সম্মানে সম্মানিত করে আমরা সম্মানিত। এই বিশিষ্ট ব্যক্তি বিমলাকান্ত চট্টোপাধ্যায় মহাশয়কে তার হাতে সম্মান তুলে দিতে আমি মঞ্চে ডেকে নেব আমাদের পরমেশ্বর মহন্ত মহাশয় এবং শর্মিষ্ঠা মহন্ত মহাশয়াকে। ওনারা পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে এই বিশিষ্ট ব্যক্তিকে সংবর্ধনা জানাবেন। উপহার পুষ্পস্তবক পরমেশ্বর মহন্ত মহাশয় এবং শর্মিষ্ঠা মহন্ত মহাশয়া, উনি এই বিশিষ্ট ব্যক্তিকে স্মারক, পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে সম্মান জানাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতক্ষণ অপেক্ষা করানোর জন্য। আমরা চলে আসবো এবারে সাংবাদিকতার ক্ষেত্রে। এই যত কর্মকাণ্ড হয় সেগুলো মিডিয়াতে, বিশেষ করে সাংবাদিকদের যে ভূমিকা, এটাকে প্রিন্ট মিডিয়া হোক বা ইলেকট্রনিক মিডিয়া হোক, সেখানে তুলে নিয়ে যেতে, সে ব্যাপারে যিনি প্রথম জীবনে বিজ্ঞাপন এজেন্সি করেছিলেন, তারপর একটা স্থানীয় সংবাদে, সংবাদপত্রে চলে আসেন, সেটাই তার শুরু। দীর্ঘদিন ধরে বহুল প্রচলিত একটি সংবাদপত্রে কাজ করছিলেন। আশ্চর্যের ব্যাপার, অত্যন্ত বিস্ময় জাগায় যে জীবনের একটা দিনও তিনি এই সাংবাদিকের কাছ থেকে নিজেকে তুলে নেননি, অফ করে নেননি। বাবা, মা, শ্বশুর মারা যাবার সময়ও শ্মশান থেকে ফিরে পরমুহূর্তে আবার নিজের কাজ করেছেন, খবর তৈরি করেছেন, খবর পাঠিয়েছেন, সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন এখনও। এবারের সেরা বাঙালি আনন্দবার্তা চ্যানেলের নির্বাচিত বর্ধমানের সেরা বাঙালি সম্মান পাচ্ছেন শ্রী উদিত সিংহ। তিনি সত্যি সমস্ত প্রতিকূলতাকে জয় করেছেন। তার জীবনে এসেছিল অনেক, কিন্তু তবুও নিঃস্বার্থ ও সততার সঙ্গে তিনি এগিয়ে গেছেন। আমি মঞ্চে এই বিশিষ্ট ব্যক্তিকে ডেকে নেব। দিনটি ছিল 1 জানুয়ারি 1960 সাল। কাঞ্চননগরে ঈশ্বর ভবানী সিংহ এবং ঈশ্বর দুর্গাবালা সিংহের ঘরে জন্মগ্রহণ করেন ফুটফুটে এক বালক। বাবা মা নাম রাখলেন উদিত। বর্ধমান ইউনিভার্সিটি থেকে এমএ পাশ করলেন পলিটিক্যাল সায়েন্স নিয়ে। রাজ কলেজে অনার্স নিয়ে পাশ করলেন, জেলায় প্রথম স্থান দখল করে। বাবার দীর্ঘদিনের সোনার দোকান মন টানেনি। 1984 সালে টিউশন পড়াতে শুরু করলেন, তুলে নিলেন পেন আর পেপার। একদিকে ছাত্রদের লেখালেন আর অন্যদিকে লোকাল এক সংবাদপত্রে নিজে লিখতে শুরু করলেন। শুরু হলো সাংবাদিকতা জীবন। 1996 সাল পর্যন্ত সততা আর নিষ্ঠা দিয়ে বর্ধমানের বুকে পরিচিত নাম হয়ে উঠছিলেন। তখনই সরে দাঁড়ালেন সাংবাদিকতা থেকে, খুলে ফেললেন বিজ্ঞাপন এজেন্সি। টানা 2003 সাল পর্যন্ত চলল লড়াই। উপযুক্ত কাজের লোক না পাওয়ায় ছেড়ে দিলেন ওই ব্যবসা। অর্ধাঙ্গিনী কমলা সিংহ এবং আদরের রৌনককে নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হতে আবার সাংবাদিকতায় এলেন। 2003 থেকে 2006 সাল পর্যন্ত একটি বড় সংবাদপত্রে রিপোর্টার হিসেবে কাজ করলেন। 2006 শুরু হলো সাংবাদিকতা জীবনের সবথেকে বড় প্রাপ্তি। দৈনিক একটি বড় সংবাদপত্রে ফটোগ্রাফার এবং পরে রিপোর্টিংয়ের কাজে দীর্ঘ একটা লড়াই। দিনে 15 ঘন্টা নিঃস্বার্থ ও সততার সঙ্গে কাজ করতে শুরু করলেন ছেলেকে ইঞ্জিনিয়ার তৈরি করার জন্য। হাঁটতে হাঁটতে শুরু করে দিয়েছিলেন নিজের অজান্তে দৌড়। আত্মীয় স্বজন, আনন্দ খুশি, পিতামাতা, শ্বশুর হারানোর দুঃখ, সব কিছু ভুলে শুধু এগিয়ে যাওয়া। ছেলেকে ইঞ্জিনিয়ার যে বানাতেই হবে, চাই অনেক অর্থ আর তাই চাই পরিশ্রম। যখন রুদ্ধশ্বাসে দৌড়াচ্ছেন ঠিক তখনই যেন কেউ ধাক্কা মেরে ফেলে দিয়ে থামিয়ে দিল দৌড়। 28 ফেব্রুয়ারি 2017 সাল থেমে গেল একটা মানুষরূপী যন্ত্র। ভারতবর্ষের ইতিহাসে আতস কাঁচ দিয়ে দেখলেও পাওয়া যাবে না কিনা সন্দেহ। সেই শুরু দিন থেকে শেষ দিন মোট
4009 দিন টানা কাজ করলেন। রোগ জ্বালা ঝড় বৃষ্টি আনন্দ দুঃখ কোনো কিছুই হার মানাতে পারেনি উদিত সিংহকে। হেরে গেলেন নিজের ভালোবাসার সংবাদপত্রের মানুষরূপী যমরাজদের কাছে। কিন্তু তিনি তো সাংবাদিক, পেন যে তার কথা বলে, তাই নিজের সংসারের স্বার্থে ছোট একটি সংবাদ মাধ্যম দিয়ে শুরু করলেন জীবনের দ্বিতীয় ইনিংস। আনন্দবার্তার সেরা বাঙালি 1424-এ সাংবাদিকতার ক্ষেত্রে উদিত সিংহকে আমরা সেরা বাঙালি সাংবাদিক সম্মানে সম্মানিত করে আমরা সম্মানিত হতে এই প্রতিভাবান ব্যক্তির হাতে সম্মান তুলে দিতে আমি মঞ্চে ডেকে নেব পার্থ মজুমদার মহাশয়কে এবং সুমনাকে। ওনাকে পুষ্পস্তবক উত্তরীয় এবং স্মারক লিপি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ এই বিশিষ্ট ব্যক্তিদের পদার্পণের জন্য। এই প্রতিভাবান ব্যক্তিকে আমি জিজ্ঞাসা করব যে প্রতিভার অরুণোদয় কোথায় হয়েছিল, কিছু বলার জন্য অনুরোধ করব। আনন্দবাংলার উদ্যোগে, আনন্দবার্তার উদ্যোগে আজকে যে সেরা বাঙালি সম্মান আপনারা দিচ্ছেন তার জন্য আমি নিজে অত্যন্ত গর্বিত। বর্ধমানবাসী হিসেবে যে কয়েকজনকে আপনারা পুরস্কার দিলেন তারা স্বস্বক্ষেত্রে কৃতি, কিন্তু বর্ধমানের ইতিহাস খুব প্রাচীন, অনেক বাঙালি আছেন যারা বর্ধমানকে গর্বিত করেছেন। আমি অন্তত কয়েকজন বাঙালির নাম করে দিই যারা বর্ধমানবাসী বা বর্ধমানের বাসিন্দা ছিলেন। বহু আগে আমার বাড়ি কাঞ্চননগরে, আজ থেকে প্রায় 549 বছর আগে গোবিন্দ দাস নামে এক ব্যক্তি ওখানে জন্মেছিলেন। তো তিনি শ্রী চৈতন্যকে কাঞ্চননগরে নিয়ে এসেছিলেন তার বাড়িতে, সেটা প্রায় 520 বছর আগে। তো তিনি বর্ধমানে প্রথম সাম্যবাদ প্রচার করেছিলেন, কীরকম, জবন হরিদাস নামে একজনকে নিয়ে তিনি হরিনাম গান প্রচার করেছিলেন দুদিন ধরে প্রাচীন বর্ধমান কাঞ্চননগরে। তো সেই সাম্যবাদের প্রবক্তা গোবিন্দ দাস, যিনি পরে চৈতন্যের করচালিকে বিখ্যাত হয়েছিলেন, সেই গোবিন্দদাসের জন্মভূমি এই বর্ধমান, তাই তিনিও বর্ধমানিয়া। আপনারা জানেন নজরুল ইসলাম চুরুলিয়া গ্রামে জন্মেছিলেন, তার যে চিন্তাভাবনা, তার যে উদার মানসিকতা, প্রগতিশীল চিন্তাভাবনা, এটাও বর্ধমানকে গর্বিত করেছে। রায়নার সুবলদহ গ্রামে জন্মেছিলেন রাসবিহারী বসু, আমাদের যে ভারতীয় সেনাবাহিনী তার প্রতিষ্ঠাতা কিন্তু রাসবিহারী বসু। ভাবলে অবাক লাগে যে প্রত্যন্ত গ্রামে জন্মে ভারতীয় সেনাবাহিনীর কীভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। পরে তিনি তার আত্মজীবনীতে লিখছেন জাপান থেকে আমি রাসবিহারী বলছি, তার তখন 64-65 বছর বয়স, তিনি তার আত্মজীবনীতে লিখছেন যে আমি বয়স হয়ে গেছে তাই নেতাজি সুভাষকে তখন দায়িত্ব দিয়ে আমার মনে হলো যে সুভাষকে দায়িত্ব দেওয়া উচিত, তারপর ভারতীয় সেনাবাহিনী আইএনএ, তখন পরে নাম হয়েছে ভারতীয় সেনাবাহিনী। তো রাসবিহারী বসু আপনি ভাবুন যে বর্ধমানে জন্মে কত দূর তিনি এগিয়েছিলেন। খণ্ডঘোষে ছিলেন বটুকেশ্বর দত্ত, তার নাম আমরা সবাই জানি বিপ্লবী বটুকেশ্বর দত্ত, তিনি ওই প্রত্যন্ত গ্রামে জন্মে বিপ্লবী ভগৎ সিংয়ের সঙ্গে লড়াই করে কীভাবে ব্রিটিশকে ভারত ছাড়া আন্দোলনে সামিল হয়েছিলেন বা ব্রিটিশ তাড়নায় তিনি কীভাবে নিজেকে নিয়োজিত করেছিলেন সেটাও ইতিহাস হয়ে আছে। দক্ষিণ দামোদরের আরেক গ্রামে জন্মেছিলেন দামিন্না গ্রামে ভাষাচার্য সুকুমার সেন, সেটাও আমরা জানি। সবচেয়ে অবাক ব্যাপার, বর্ধমানের ইতিহাস এত সমৃদ্ধ, এত বর্ধমানের গুণীজন আছেন সেটাও আমাদের মানে সকলের তথ্য জানা নেই। আমাদের যে বর্ণপরিচয় অ আ ক খ সেটাও সম্ভবত তৈরি হয়েছিল রায়নার শাকনাড়া গ্রামে বিদ্যাসাগর মহাশয় তার শিক্ষাগুরু রামরতন তর্কালঙ্গার নামে একজন পণ্ডিতের কাছে, ওই শাকনাড়া গ্রামে কোনো একটা জমিদার বাড়ির কোনো একটা মানে পরিত্যক্ত ঘর বা থাকার জায়গাতে পড়াশোনা করতেন পাঠশালায়, সেই পাঠশালাতে আমাদের যে বর্ণপরিচয় অ আ ক খ তৈরি হয়েছিল। তা বর্ধমানের ইতিহাস অনেক প্রাচীন,
অনেক মহাপুরুষ এই বর্ধমানে জন্মেছেন, আমি আর বিশেষ সময় নেব না, সময় কম। ভালো থাকুক বর্ধমান, আপনারা ভালো থাকুক। দুটো জিনিস আমি নিজের জীবনে অনুসরণ করেছি, আপনাদেরও সেটা, আমি বয়সে ছোট, আপনারা অনেক প্রবীণ মানুষ এখানে রয়েছেন, সেটা হচ্ছে যে মানবিকতা আর পরমত সহিষ্ণুতা। আমি কি সেটা জানার দরকার নেই, অপরে কি বলছে এবং অপরের মতকে সম্মান জানানো, আমার পাশে যে আছে তার কথা শুনে সিদ্ধান্ত নেওয়া, দিস ইজ ডেমোক্রেসি। আর মানবিকতা, আমি বাড়ি থেকে যখনই বেরোবেন মানুষের সঙ্গে মিশে থাকুন, হাসি মুখ, মানবিকতা আর পরমত সহিষ্ণুতা, এই নিয়ে গিয়েছিলুন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। কি চমৎকার করে আমাদের বর্ধমানের সমহান ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে দিলেন, সেই সঙ্গে বেঁচে থাকার যে দুটি রসদের কথা বললেন সেটাও আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয়, মানবিকতা এবং পরমত সহিষ্ণুতা, যেটার সত্যি আজকের সমাজে বড় অভাব আমরা দেখছি এবং তার ফল কী হতে পারে সেটাও দেখতে পাচ্ছি হাতে নাতে। এবারে যাকে ডাকব, যদি আমার স্মৃতি খুব ভুল না হয়, যারা এই সেরা বাঙালি পুরস্কারে সম্মানিত হচ্ছেন, আমার অনেকের সঙ্গে আজকেই প্রথম দেখা, আজকেই সাক্ষাৎ পরিচয়, কিন্তু সারা জীবন অভিনয়ের সঙ্গে নিজেকে যুক্ত রেখে যিনি বর্ধমানের নামকে উজ্জ্বল করেছেন, তার সেই সারা জীবনের কর্মকৃতির জন্যে এবারে আমরা ডেকে নেব মঞ্চে শ্রী ফকির দাস কুমারকে। এই একজনকে বোধ হয় আমরা অনেক আগে থেকে চিনি ওই অভিনয়ের কাজের সূত্রেই, ইনি যদি সেই ফকিরদাই হন আমার তো খুব রোমাঞ্চ লাগছে যে তাঁকে আজকে আমরা এখানে সেরা বাঙালি হিসেবে পাচ্ছি। প্রত্যন্ত গ্রাম থেকে সাইকেল চালিয়ে চাকরি সামলে কলকাতায় যেতেন অভিনয় করতে। মহানায়ক উত্তম কুমার, মহানায়িকা সুচিত্রা সেন তাঁদের সঙ্গে কাজ করেছেন, এমনকি কাজ করেছেন আজকের নায়ক নায়িকাদের সঙ্গেও। তিনি বিশিষ্ট মহান সব পরিচালকদের সঙ্গেও কাজ করেছেন। গুরু, 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 এইরকম বললে হবে? আচ্ছা, কি আমি ফকিরই আছি? দেখুন, আমি কথা বলছি, এটা ফকিরটা কি করলো আমি জানি না। এটা আপনাকে তো এমনি পাওয়া যায় না। না, ফকিরদা সত্যি আমার সৌভাগ্য যে এরকম একজন মানুষের সঙ্গে আমিও একটু আধটু হলেও কাজ করার সুযোগ পেয়েছি। আজকে তিনি সেরা বাঙালির সম্মান পাচ্ছেন আনন্দবার্তা চ্যানেলের নির্বাচনে। তেইশে পৌষ 1940 সাল, রবিবার সেনপুর গ্রামে জন্মগ্রহণ করেন ঈশ্বর শিবদাস কুমারের ছোট পুত্র। ছোট থেকে অভিনয় করার প্রবল ইচ্ছা, শুরু করে দেন কেষ্ট যাত্রা করতে। কেষ্ট যাত্রায় নিমাই চরিত্রে অভিনয় করার জন্য গ্রামের ব্রাহ্মণঘরের বৌরা পায়ে হাত দিয়ে প্রণাম করেছিল বলে বাড়ি ফিরে বাবার কাছে মারও খান তিনি, কিন্তু থেমে থাকেননি, অভিনয়ের পাশাপাশি পড়াশোনা। বর্ধমান টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে পাশ করে প্রথমে সেটেলমেন্ট অফিসে চাকরি করে পরে রেলে চাকরি করেন দেশের বহু জায়গায়, কিন্তু অভিনয় থেকে মুখ ফিরিয়ে নেননি। চাকরি ক্ষেত্রে গিয়েও নাটক করে মন জয় করেছেন। কলকাতায় আসার পর পার্থপ্রতিম চৌধুরীর পরিচালনায় দোলনা ছবিতে পাহাড়ি সান্যালের চাকরির ভূমিকায় অভিনয় করে শুরু করেন পর্দায় অভিনয়ের যাত্রা। তারপর আর থেমে থাকেননি। উত্তম কুমার, উৎপল দত্ত, সুচিত্রা সেন, অপর্ণা সেন থেকে আজকের তাপস পাল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এসেও থেমে নেই। সন্দীপ রায়, তরুণ মজুমদার, হরনাথ চক্রবর্তীর মতো বাঘা পরিচালকরা আজও এক নামে চেনেন এবং সুযোগ পেলে ডাকেন কাজের জন্য। 139টি কাজ করে ফেলেছেন বাংলা চলচ্চিত্রে, 34টি টেলিভিশন সিরিয়ালে ও 109টি রেডিও নাটকে। উত্তম কুমারের সাথে জয় জয়ন্তী ছবি দিয়ে শুরু করে শেষ করেন বিকেলে ভোরের ফুল, মোট 14টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। 25 বছর বয়সে বিবাহ করেন, 2 কন্যা ও 3 ছেলেকে নিয়ে সংসারের কাজ সামলে ভোর 4টে উঠে 13 কিমি সাইকেল চালিয়ে দেবীপুর স্টেশনে আসতেন।
তারপর ট্রেনে কলকাতা হয়ে স্টুডিও পাড়ায়। আজও 84 বছর বয়সে সাইকেল চালিয়ে যান অভিনয় করার তাগিদে। আজও তিনি আকাশবাণীতে কাজ করেন, ভালো কাজ পেলে এখনো করার ইচ্ছা প্রকাশ করেন। জীবনের সেরা ছবি ও অভিনয় করেছেন বুদ্ধদেব দাশগুপ্তের মন্দমের উপাখ্যানে বলে জানান। 84 বছরের এই তরুণ অভিনেতা ফকির কুমার দাসকে আমরা অভিনয়ের ক্ষেত্রে সেরা বাঙালি লাইফ টাইম অ্যাচিভমেন্ট সম্মানে সম্মানিত করে আমরা সম্মানিত হতে চাই। তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও ভালো অভিনয় করুন আমাদের জন্য। অভিনয়ের ক্ষেত্রে এই প্রতিভাবান ব্যক্তিকে আমরা সামনে পেয়ে খুবই আপ্লুত। এই অসাধারণ ব্যক্তিকে সম্মান তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নেব রাজীব মণ্ডল মহাশয়কে। এই অসাধারণ ব্যক্তির হাতে উত্তরীয় এবং পুষ্পস্তবক স্মারকলিপি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের মতো সেরা সেরা কৃতিদের মঞ্চে পেয়ে আমরা সত্যি আপ্লুত। এই কথা সব নিয়ে আমি চলে যাব। ফকিরদা একটু কিছু বলো। এই কথা নিয়ে উপরে যাব আর কি বলবো। এই কটা হাতে করে আমি জমের সামনে গিয়ে দাঁড়াবো, কী করে আমি দেখবো একবার। দেবো মাথায় ফেলে, ওদের হাতে কেউ ফুল দেয় না, জমকে কেউ ফুল দেয়, আমি দেবো। এটা আমার জীবনের একটা মস্ত করে পাওনা, যাবার আগে এগুলো কি পাওয়া যায়? এটা এটা আপনাদের আশীর্বাদ ছাড়া কিছুই না। আর এই এই যে রাজীববাবু আমার মতো ফকিরের বাড়িতে গিয়ে নেমন্তন্ন করে এসেছেন, এর থেকে বলার, এর থেকে মানে গর্বের আমার কিছু নেই। এটা তো ভাবতেই পারিনি এই জায়গায় আমি আসতে পারবো। আমি ফকিরের দাস, বাবার নাম রেখে গেছি ফকিরের দাস, সার্ভেন্ট অফ বেগার। সেখানে আমি কী পাচ্ছি, এগুলো কী আপনারা দিচ্ছেন আমি তো ভাবতে পারছি না। সবার কাছে আমি কৃতজ্ঞ, রাজীববাবুর কাছে অপরন্ত আমার ইয়ে ভালোবাসা রইল। আমি আশা করি আগামী দিনে, আগামী বছর আমি এখনও টিকে থাকবো, যাব না। হ্যাঁ হ্যাঁ, হাঁচলে হবে না, এ মাল যাবে না, আমি হামাগুড়ি দিয়ে চলে আসবো ওপর থেকে। ভানুদা যেরকম এসেছিল, হ্যাঁ, জমকে সাড় করে যে তাড়া করিয়ে মানুষের বউকে নিয়ে ফিরে এসেছিল, আমি সেরকম করব। আমার ওয়াইফকে কেড়ে নিয়েছে, আমি ওর ব্যবস্থা করব কি, আমাকে যদি ডাকে। আমি এখন যাচ্ছি না, আজ 8 বছর আমার বউকে কেড়ে নিয়েছে, অতএব আমি এখন যাব না। আমি আবার আসছে বছর এখানে আসবো এবং আরও ভালো করে এই ইয়ে আরও বড় করে হবে। এই বর্ধমানের মতো জায়গায় একটা বিশাল ব্যাপার যিনি করলেন, তার কাছে আমার কৃতজ্ঞতা শুধু নয়, জনগণের কৃতজ্ঞতাও থাকবে। আজকের দিনে এরকম একটা বড় মঞ্চে এরকম একটা বড় ইয়ে তৈরি করা খুবই শক্ত, খুব গর্বিত আমি। আমার মতো লোককে গ্রামে গিয়ে তিনি নিমন্ত্রণ করে এসেছেন রাজীববাবু, এত আর কি বলবো, বলার কি আছে। কটা কই মাছ এনেছি যদি বলেন আমি দিয়ে যেতে পারি, কই মাছ কটা দেবো কি, একটা দুটো হবে না, অনেকগুলো কই আছে, এক ঝাঁক নিতে হবে। পুকুরে পুকুরে ব্রাহ্মণডা আমার শ্বশুরবাড়ির গ্রাম জঙ্গলমহলে একটা গাড়ু নিয়ে পাতকৃত্য করতে গেছেন, গিয়ে তখন সারা রাত জল পড়েছে, নালি দিয়ে কই মাছ উঠছে খিলখিল করে, রইল গাড়ু পড়ে, সব কটা কই ধরে থলে ভরে বাড়ি এসে হাঁকছে, কই গো কই গো, আর দূর হ্যাঁ আপদবেলায় এই গেল ভূতপুকুরে, ভূতেই ধরেছে, কই গো কই গো, একটু ঘুমটা এসেছে, ভোরের ঘুম ভাঙিয়ে দিচ্ছে, দিন আগুন হয়ে যাচ্ছে, কই গো আহ কই, আর দূর হা মরণ হয় না, কই কি কই, আমি রয়েছি চোখের সামনে দাঁড়িয়ে, ও কই, এই কই কই করছে, ডাইর ডাক ফকরে, ওঝাকে ডাক, ওঝাকে ডাক পড়লো, ওঝা ছুটে এলো, এসেছে ওং হ্রিং ক্রিং করাং, ভূতপেন্দির ঘর মুটকে দেবো মটাং, মাটি করেছে তো আমাকে মারবে রে। তখন ওঝা তাড়াতাড়ি যা ছিল, হ্যাঁ ওই চারটি কই ওইখান থেকে যাই ছাতা উসকে মারতে গেছে, কই সব বেরিয়ে পড়েছে, গোটা গোটা কই দিয়ে পালিয়ে গেল, ব্যাস হয়ে গেল। এইবার কি হবে, এতগুলো কই কুড়ি কই ধরলাম, কুড়ি কই কি হলো বলে, তুমি যাও বাজার থেকে নুন তেল কিনে নিয়ে এসো, আমি কই ঝাল করে রাখছি, তুমি এসে খাবে। বামুনকে ঝাল বই মশলা আনতে পাঠিয়ে বামুনি ওই কুড়ি কই ভেজেছে, একটা একটা করে 19টা খেয়েছে, একটা রেখে দিয়েছে একটা বাটিতে, এক বাটি ঝোলের মধ্যে ডুবিয়ে। বামুন দৌড়ে এলো, কই গো ভাত দাও, কই কয় কইগুলো কী হলো, আরে কুড়ি কই যে ধরি
হ্যাঁ চারটে খেলো তোমার মা বুড়ি, তবু তো থাকে ষোলো। ও বাবা, ওই তো ফকরে বাজার নিয়ে পালালো দুটো, তাহলে তো ষোলো থেকে দুই চোদ্দ, তবু তো থাকে চোদ্দ। আরে বামুন বৈদ্যকেও দিতে হয় কত, বামুন বৈদ্যকে দিলাম দুটো, তবু তো থাকে বারো। দেখ দুটো দিয়ে কাটার আলম গেলো, তবু তো থাকে দশ। আরে কি আশ্চর্য, হ্যাঁ দুটো দিলাম পাড়ার বসকে, তবু তো থাকে আট, তেমনি থাকে আট, কিনেছি কাঠ দু টাকা দিয়ে, তবু তো থাকে ছয়। আর দোর তারি আত্মীয় স্বজনকেও তো দুটো দিতে হয়, তবু তো থাকে চার, একটা গেল হার, তবু তো থাকে তিন, ও একটা খেলো সতিন, তবু তো থাকে দুই, একটা গেল বেড়ালের মুই, তবু তো থাকে এক। যদি আমি নিহাত ভালো মানুষের ঝি, তাই তোর এত কথার উত্তর দিই, আর তুই যদি হোস ভালো মানুষের পো, ঝোলের বাটির দিকে তাকিয়ে দেখ, এক ওটা আমার জন্য থো। অসাধারণ অসাধারণ, সত্যি আপনার মতো মানুষকে সামনে পেয়ে সত্যি আমরা আপ্লুত, এবং আমাদের সব থেকে বড় পাওনা এটাই যে এইরকম ব্যক্তিকে আমরা সম্মান দিতে পেরেছি। ফকিরদা শুনে ন্যাচারাল অ্যাক্টর, আমরা যারা দেখেছি ফকিরদার অভিনয়, যে কত সহজ সাধারণে যে কমেডিটা করে, কোনো প্রস্তুতির দরকার নেই, কোনো আলাদা করে কিছু ভনিতা করার দরকার নেই, সবটাই খুব সুন্দর করে স্বাভাবিক করে করে চলে। আমরা চলে আসবো এবারে সঙ্গীত শিল্পী, খুবই অল্প বয়স তার, 1985 সালে মাত্র জন্ম, এবং ছোট থেকেই সঙ্গীত তার ধ্যান জ্ঞান, বিখ্যাত গুরুদের কাছে তালিম নিয়েছেন, বড় বড় চ্যানেলে সঙ্গীতের নানা রিয়ালিটি শোতে ফাইনাল পর্ব পর্যন্ত নিজের দক্ষতার প্রকাশ ঘটিয়েছেন, রাজ্যের বিভিন্ন জায়গায় সারা দেশে অনুষ্ঠান করেছেন বড় বড় শিল্পীদের সঙ্গে, প্রতিনিয়ত বড় বড় চ্যানেলে অনুষ্ঠান করে দর্শকদের মন জয় করে নিয়েছেন। আনন্দবার্তা চ্যানেলের সেরা বাঙালি সেরা সঙ্গীত শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী বিভবেন্দু ভট্টাচার্য। এবং সত্যি তিনি বয়সেই এবং খুব কম সময়ে তিনি সঙ্গীত জগতে এক অনবদ্য জায়গা তৈরি করে ফেলেছেন। ছোট থেকেই তার স্বপ্ন ছিল গান, এবং তার শেষ এবং শুরু সব কিছুই, সব ভাবনাই ছিল একমাত্র গান। সুতরাং সঙ্গীত জগতের এই সঙ্গীতের ক্ষেত্রে এই বিশিষ্ট ব্যক্তি বিভবেন্দু ভট্টাচার্য মহাশয়কে আমি মঞ্চে আনতে বলব। পঁচিশে মে 1985 তপপ্রকাশ ভট্টাচার্য এবং বুলা দেবীর আদরের সন্তান বিভবেন্দু ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। ছোট থেকে গানই ছিল স্বপ্ন। ইংলিশে এমএ করার পরও বর্তমানে ভোকাল মিউজিকে এমএ করছেন। ক্লাসিক্যাল এবং রবীন্দ্রসঙ্গীত উভয় ক্ষেত্রেই বরাবরই প্রথম বিভাগে পাশ করে এসেছেন। বর্তমান কোটালহাটে নিজস্ব বাড়ি হলেও বর্তমানে গানের সূত্রে বসবাস করছেন কলকাতায়। তিনি শোভনাথ মুখোপাধ্যায়, প্রশান্ত সমাদ্দার, হৈমন্তী শুক্লা, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, শ্রীকান্ত আচার্যর মতো বিখ্যাত শিল্পীদের কাছে তালিম নিয়েছেন। খুব অল্প বয়সেই সঙ্গীত জগতে এক অনন্য শিল্পী হয়ে উঠেছেন। জনপ্রিয় টিভি চ্যানেলের বেশ কিছু জনপ্রিয় গানের শোতে অংশগ্রহণ করেছেন এবং অন্তিম পর্ব পর্যন্ত নিজের প্রতিভা দেখিয়েছেন। রাজ্যসহ রাজ্যের বাইরেও অনুষ্ঠান করে চলেছেন প্রতিনিয়ত। দিল্লি, আসাম, নাগপুর সহ সারা দেশের মানুষকে নিজের গান শুনিয়ে মুগ্ধ করেছেন। শ্রীকান্ত আচার্য, রূপঙ্কর বাগচি, রাঘব চ্যাটার্জির মতো বিখ্যাত শিল্পীদের সাথে একসাথে মঞ্চে অনুষ্ঠানও করেছেন। নিজস্ব অ্যালবাম মন, মনের মানুষ, প্রাণের গান দর্শকদের মন জয় করেছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের একটি ছবিতে সদ্য তিনি গানও গাইলেন। তরুণ এই শিল্পীর আগামী দিনের শুভকামনায় আনন্দবার্তার সেরা বাঙালি সম্মান 1424 সঙ্গীতের ক্ষেত্রে সেরা বাঙালি সঙ্গীত শিল্পী সম্মানে সম্মানিত করে আমরা সম্মানিত হতে চাই। সঙ্গীতের ক্ষেত্রে বিভবেন্দু ভট্টাচার্য মহাশয়কে হাতে সম্মান তুলে দিতে আমি মঞ্চে ডেকে নেব কৃষ্ণ সাহা মহাশয়কে। এই ব্যক্তিকে উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারকলিপি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করবেন কৃষ্ণ সাহা।
সেরা বাঙালি সেরা সঙ্গীত শিল্পী বিভবেন্দু ভট্টাচার্য। আচ্ছা দাদা, এরপর কোন কৃতি সম্মানিত হতে চলেছেন? আমরা অনেকগুলো ক্ষেত্রই দেখলাম, কিন্তু আমরা এখনো খেলাধুলোর দিকে একবারও যাইনি। যদি আমরা সেরা বাঙালি সেরা খেলোয়াড় হিসেবে যাকে নির্বাচন করা হয়েছে তাকে আমরা এক কথায় বলতে পারি, তিনি বর্ধমানের গর্ব। ছোট থেকেই তার বড় ক্লাবে খেলার ইচ্ছে ছিল, গৌতম দার কাছে হাতে খড়ি, আজও তাঁরই তত্ত্বাবধানে আছেন তিনি। খেলার জন্যই চাকরি পর্যন্ত করেননি, ভারতের হয়ে খেলেছেন, খেলছেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহেন্দ্রন মহিন্দ্রা, চাঁচিল, সোনালী শিবির, সমস্ত বড় বড় ক্লাবের হয়ে খেলেছেন। সচিনের দলে খেলাটা একটা আলাদা অনুভূতি তার কাছে। বাংলার হয়ে তিনি ছিলেন অধিনায়কও, জিতেছেন সন্তোষ ট্রফি, খেলা শেষে কোচিং করাতে চান এবং এখনই অবসরের কথা একেবারেই ভাবছেন না। এবারের সেরা বাঙালি সন্দীপ নন্দী, অর্থাৎ করেছেন মাঠে তিনি, ময়দানে একেবারে দুরন্ত গতিতে ছুটে শীর্ষে পৌঁছে গেছেন এই ব্যক্তি। সুখেন্দু কুমার নন্দী ও পদ্মাবতী নন্দীর আদরের ছেলে টোটন 1975 সালের 15 জানুয়ারি জন্মগ্রহণ করেন। সুখেন্দুবাবু রেলে চাকরি করতেন, সেই সুবাদেই বসবাস ছিল রেল কোয়ার্টারে। টোটন তার স্কুল জীবন শুরু করে রেলওয়ে বিদ্যাপীঠ হাই স্কুলে, তারপর বর্ধমান রাজ কলেজ। কোয়ার্টারের পাশেই ছিল লোকগ্লিজ মাঠ, তাই দিনের অধিকাংশ সময় এই মাঠে সে পড়ে থাকত। গৌতম সরকার কোচিং করান এই মাঠেই। প্রথম দিকে বাবার অমত থাকলেও পরে এই গৌতমদার উপরেই টোটনের দায়িত্ব গিয়ে পড়ে। জীবনের প্রথম দিকে উপরে খেলতে ভালোবাসত, কিন্তু কোচ গৌতম সরকারের নির্দেশে জায়গা পরিবর্তন করে গোলকিপার পজিশনে চলে আসে। সেদিনের সেই সিদ্ধান্তেই আজ টোটন ভারতবর্ষের অন্যতম গোলকিপার সন্দীপ নন্দী। প্রথমে রসুলপুরের একটি ক্লাবের হয়ে তৃতীয় ডিভিশনে খেলেন, পরের বছরেই RBUC-তে চলে আসেন, সেখানে 2 বছর এবং বর্ধমান বিশ্ববিদ্যালয়ের হয়ে 1 বছর খেলার পর 1993 সালে মোহনবাগান জুনিয়র দলে যোগ দেন। তারপর সোনালী শিবির, শেল, মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহিন্দ্রা, চার্চিল সহ বাংলার হয়ে সন্তোষ ট্রফি এবং দেশের হয়ে প্রতিনিধিত্ব করে চলেছেন। 1997 সালে সোনালী শিবির ও মোহনবাগান ম্যাচের পারফরমেন্স জীবনের মোড় বদলে দেয়। সেদিনের কোচ অমল দত্ত গোলকিপার সন্দীপ নন্দীকে চিনতে ভুল করেননি, টানা 10 বছর জাতীয় টিমে খেলছেন। 2008-এ জুঁই নন্দীকে বিবাহ করেন, এখনও দিনে 4 ঘন্টা প্র্যাকটিস করে চলেছেন। ISL-এ কেরালা ব্লকবাস্টারে সচিনের টিমে শেষ বছর খেলেছেন এবং সেমিফাইনালে তার পারফরমেন্সে পেয়েছেন সচিনের কাছে বাহবা। খেলার জন্য চাকরি করেননি, তাই যতদিন ফিট থাকবেন অবসরের কথা ভাববেন না। খেলার পর কোচিং করানোর জন্য শুরু করে দিয়েছেন কোচিংয়ের প্রশিক্ষণ নেওয়া। সুভাষ ভৌমিক, অমল দত্ত, সুব্রত ভট্টাচার্য, বব হাউটনের মতো বাঘা বাঘা কোচের পরামর্শ পেলেও সবার উপরে রাখছেন গৌতম সরকারকেই। আজকেই এই সন্দীপ নন্দীর খেলোয়াড় জীবনে সুদীর্ঘ কামনা করে আনন্দবার্তা সেরা বাঙালি সম্মান 1424-এ সেরা খেলোয়াড় সম্মানে সম্মানিত করে আমরা সম্মানিত হতে চাই। ভারতীয় দলের গোলকিপার সন্দীপ নন্দীর কালকেই খেলা আছে, আজকে উনি কিন্তু আসতে পারেননি। আমরা এতক্ষণ দেখছিলাম মঞ্চে যিনি দাঁড়িয়ে আছেন তাকেই দেখছি পর্দায়, কিন্তু এবারে সরাসরি পর্দা থেকে সুখেন্দু শেখরবাবু নেমে এসেছেন, সন্দীপের গর্বিত বাবা, ছেলের হয়ে এই সম্মান গ্রহণ করবেন তিনি। অবশ্যই এই ক্রীড়া কৃতি অবদানের জন্য এই সম্মানিত ব্যক্তিকে সম্মান দিতে মঞ্চে ডেকে নেব আমি রাজেশ মেহরা এবং সুদেশনা মেহরা। মঞ্চে আসতে অনুরোধ করব রাজেশ মেহরা মহাশয় এবং সুদেশনা মেহরা মহাশয়াকে।
ছেলের হয়ে গর্বিত বাবা গ্রহণ করলেন সেরা বাঙালি সম্মান। শরীর যদি সুস্থ থাকে ঠিক আছে, কিন্তু শরীর একটু অসুস্থ হয়ে পড়লেই তখন কিন্তু আমাদের চিকিৎসকের শরণাপন্ন হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। যার ঠাকুরদা ছিলেন তার জীবনের